চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকীর মহাসমাবেশকে ঘিরে আয়োজিত প্রস্তুতি সভায় দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই ঘটনা ঘটে। জানা যায়, প্রেস ক্লাবের ৮তলায় অনুষ্ঠান থাকলেও নিচতলায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম লিফটে ওঠার পর পেছনের যুবলীগের নেতাদের লিফটে ওঠা এবং স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী ১১ নভেম্বর, ওই দিন চট্টগ্রামে কর্মসূচি উদযাপন উপলক্ষে আজ চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভাকে ঘিরে এদিন সকাল থেকে পদ প্রত্যাশী নেতারা তাদের বিশাল সমর্থক নিয়ে প্রেস ক্লাবের নিচে জড়ো হন। নেতাদের সমর্থকরাও নেতার পক্ষে স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। প্রেস ক্লাবের সামনে কেউ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের পক্ষে, আবার কেউ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে স্লোগান দিয়ে থাকেন।